কুমিল্লা সদর হসপিটাল কুমিল খাতুনকে ভর্তি করে রাখা হয়েছে। দোলন বাপের নাম শুকুর, আর কি রাখিটা ছিল বাপ্পি মাসুম। হ্যাঁ স্যার, পরীক্ষা করলে পরীক্ষা করার পরে একটা বিষয় হয়েছে। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন সুমি খাতুন বয়স 12 বছর, একা একা বাইরে যখন হুজুরের কাছে পানি পড়ার উদ্দেশ্যে রওনা হয়, তখন তিনজন তাকে ডিজি ব্যাগে তুলে নিয়ে যায় এবং উপর্যোগী ধর্ষণ করে লোকজনের পরামর্শে এবং তার আত্মীয় স্বজনের পরামর্শে সে গতকাল রাত 11টার সময় এই সদর হসপিটালে ভর্তি হয়। শাহিদুর রহমান তারিক, সিলেট।